আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যেতে আবারও ইউক্রেনে হালকা ট্যাঙ্ক পাঠাবে যুক্তরাষ্ট্র ও জার্মানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ইউক্রেনের সংলাপে রাশিয়ার সদিচ্ছার কথা জানিয়েছেন পুতিন। এরপর থাকবে কথা দিয়ে কথা রাখেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুরুতর অভিযোগ। আরো থাকবে ফিলিস্তিনি কিশোর হত্যার তীব্র নিন্দা, প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফিলিস্তিনের হামাস নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে হালকা ট্যাঙ্ক পাঠাবে যুক্তরাষ্ট্র ও জার্মানি। মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, ওয়াশিংটন কর্তৃক কিয়েভের কাছে হস্তান্তর করা অস্ত্রগুলোর প্রতিরক্ষামূলক প্রকৃতি অনেকদিন প্রশ্নের মুখে পড়েছে। ইউক্রেনে ব্র্যাডলি লাইট ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একটি নিশ্চিত করুন যে তারা যুদ্ধে আরো উস্কানি দিতে চাইছে এবং এর সম্ভাব্য পরিণতির বিষয়ে আমাদের দেওয়া হুঁশিয়ারি উপেক্ষা করছে। এটি শেষ পর্যন্ত সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে নাৎসি অপরাধীদের সমর্থন করে রাশিয়ার বিরুদ্ধে একটি সত্যিকারের প্রক্সি যুদ্ধ শুরু করেছিল। ইউক্রেন সরবরাহ করা হচ্ছে প্রতিরক্ষামূলক প্রকৃতি সম্পর্কে যে কোনো কথাবার্তা দীর্ঘদিন অযৌক্তিক হয়ে উঠেছে। ফ্রান্সের পর এবার ইউক্রেনে সাহায্য আচরণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা এবং জার্মানি। এদিকে ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের মধ্যে একটি বড় নীতিগত পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র 50টি ব্র্যাডলি ফ্লাইটিং ভেহিকেল পাঠাবে, যাকে হালকা ট্যাঙ্ক বা লাইট ট্যাঙ্ক হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অচিরেই এই বিষয়ে ঘোষণা দিতে পারেন। পাশাপাশি বার্লিনও তাদের হালকা ট্যাঙ্ক মার্ডার পাঠাবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ইউক্রেন সামরিক দিক থেকে আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এর আগে ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে হালকা যুদ্ধ ট্যাঙ্ক দিবে বলে জানিয়েছিল। তাদের এই ঘোষণার কারণেই পশ্চিমাদের নীতির পরিবর্তন হয়েছে বলে মনে করা হচ্ছে। আরো উল্লেখযোগ্যভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর অল শলজের মধ্যে একটি ফোনালাপের উপর উল্লেখিত সিদ্ধান্তটি প্রকাশ করা হয়েছে। আন্তনাম জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই বিষয়টি উপেক্ষা করা উচিত নয় যে অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সোয়া ওলাঁদ স্বীকার করেছেন মিনস্ক চুক্তিগুলি কিয়েভকে তার সামরিক সক্ষমতা বাড়াতে সময় দিয়েছে। ওয়াশিংটন এবং বার্লিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে মার্কিন নেতৃত্বে পশ্চিমারা কেবল আমাদের দেশকে প্রতারিত করেছে এবং উদ্দেশ্যমূলকভাবে রাশিয়াকে 24 ফেব্রুয়ারি 2022 এর অনেক আগে থেকে দুর্বল করতে শুরু করেছে। পোল্যান্ড ইতিমধ্যে ট্যাঙ্ক সরবরাহ করেছে এবং ফ্রান্সও বলেছে তারা তাদের MMX ট্রেন আরসি সাহায্যযানগুলি একটি অনির্দিষ্ট সংখ্যা পাঠাবে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করতে তাদের নতুন বিশাল $285 কোটি সামরিক সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত করে ব্র্যাডলি ট্যাঙ্ক পাঠাবে। এছাড়া সাহায্য প্যাকেজ অন্তর্ভুক্ত হবে হাবি সাহায্যযান, মাইক্রোস্ট্যান্ড, অ্যাম্বুলেন্স, প্রোটেকশন যা MRP এবং প্রচুর পরিমাণে ক্যাপ্লোস্ট অন্যান্য গোলাবারুদ। এরদোগানকে ইউক্রেনের সংলাপে রাশিয়া সদিচ্ছার কথা জানিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি সমাজন রজব তাইয়েব এরদোগানকে এক ফোনালাপে বলেছেন যে পশ্চিমা রাশিয়াকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়ে ধ্বংসাত্মক ভূমিকা পালন করছে। দুই নেতা ইউক্রেনের চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাশিয়া পশ্চিমা দেশগুলির ধ্বংসাত্মক ভূমিকার উপর জোর দিয়েছেন, যারা কিয়েভ সরকারকে অস্ত্র ও সামরিক হার্ডওয়্যার দিয়ে প্রাম্প করেছে, সেই সাথে এটিকে অপারেশনাল তথ্য সরবরাহ করেছে এবং এর লক্ষ্য নির্ধারণ করেছে। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, সংঘাতের একটি রাজনৈতিক সমাধানে মধ্যস্থতা করার জন্য এরদোগানের প্রস্তুতির আলোকে পুতিন পুনর্ব্যক্ত করেছেন, রাশিয়া একটি গুরুতর সংলাপের জন্য উন্মুক্ত। তবে কিয়েভের কর্তৃপক্ষকে নতুন আঞ্চলিক বাস্তবতা যথাযথ বিবেচনা করে তাদের দাবিগুলো তুলে ধরতে হবে। ক্রেমলিন মতে, পুতিন ও এরদোগান ইউক্রেনের শস্য রপ্তানি এবং রাশিয়ান খাদ্য ও সার রপ্তানি বন্ধ করার জন্য ইস্তাম্বুলে উপনীত চুক্তি নিয়ে আলোচনা করেছেন। কথা দিয়ে কথা রাখেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পোপের বক্তব্য আচমকাই থামিয়ে দেওয়া হলো মহিলাকে। সায়েন্স কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তার অপরাধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক নেতাদের সমালোচনা করেছেন তিনি। নাগপুরে 108তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অংশ হিসেবে উইমেন সায়েন্স কংগ্রেস এবং ফার্মার্স কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন পোপের, যিনি প্রথাগত চাষের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন লড়াই করে চলেছেন, করে তুলেছেন দেশীয় বীজের বিশাল সম্ভার, তার বিজ্ঞান ও দৃষ্টির জন্য অত্যন্ত সম্মান করেছেন কৃষি বিজ্ঞানী থেকে শুরু করে পণ্ডিতরা। তার দাবি ছিল, রাষ্ট্রপতি ভবনে পদস্মৃতি নীতি গিয়ে আহমেদনগর জেলায় তার কর্মস্থল গ্রামে দোস্তার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন। তার গ্রামে যার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেহাটি মারাঠিতে এদিন তিনি সাপ জানিয়ে দিয়েছেন কথা রাখেননি প্রধানমন্ত্রী। গ্রামের হালও বদলায়নি, যেখানে কোনো রাস্তাঘাট তৈরি হয়নি, পানি তুলতে গ্রামের মেয়েদের 3 কিলোমিটার দূরে যেতে হয়। যে মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী এবং প্রাক্তন রাজ্য প্রধানমন্ত্রী বিজেপির চন্দ্রকান্ত দাদা প্যাটেলের নামও করেছেন, একের পর এক চাহিদার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তাকে থামতে বলেছেন মহিলা বিজ্ঞান কংগ্রেসের আহ্বায়ক কল্পনা পাণ্ডে।
ফিলিস্তিনি কিশোর হত্যা তীব্র নিন্দা, প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার। অধিকৃত জর্দান নদের পশ্চিম তীরে অধিবাদে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলা, এক ফিলিস্তিনি কিশোরের শাহাদাতে তীব্র নিন্দা জানিয়েছে সেখানকার প্রতিরোধ আন্দোলনগুলো। এসব আন্দোলনে বলেছে, শহীদের রক্ত বৃথা যাবে না, বরং এ রক্তের মাধ্যমে ইসরায়েল বিরোধী সংগ্রাম শক্তিশালী হবে এবং পরিণতিতে ইহুদিবাদে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের নেতা ইসমাইল রিজওয়ান এ সম্পর্কে বলেছেন, ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরে নাবুল শহরে নতুন করে আগ্রাসন চালিয়েছে। তারা 16 বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আবু জাইতুনকে মাথায় গুলি করে হত্যা করেছে। তিনি এই ঘটনাকে ইসরায়েলি অপরাধ যজ্ঞের কালো ইতিহাসের আরেকটি অধ্যায় বলে বর্ণনা করেছেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। জাতিসংঘে গৃহীত প্রস্তাবকে ঘৃণ্য বললেন নেতানিয়াহু, স্বাগত জানালো ফিলিস্তিন। ফিলিস্তিনি ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের নিন্দা জানিয়েছে ইসরায়েল। প্রস্তাবটিকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন, খবর রয়টার্স। গৃহীত প্রস্তাবে ইসরায়েলের দখলদারির কারণে ফিলিস্তিনিদের অধিকার কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিতে প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনা হয়। প্রস্তাবটি ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়। প্রস্তাবটি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। উগ্র ডানপন্থী নেতা নেতানিয়াহু গত বৃহস্পতিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ক্ষমতা গ্রহণের পরেই তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেছেন। আর নেতানিয়াহুর ক্ষমতা গ্রহণের একদিন পরেই জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব গৃহীত হল। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় জাতিসংঘে গৃহীত প্রস্তাবের নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইহুদি জনগণ তাদের নিজস্ব ভূমিতে দখলদার নয় বা তাদের চিরস্থায়ী রাজধানী জেরুজালেমে দখলদার নয়। জাতিসংঘের কোন প্রস্তাব ওই ঐতিহাসিক সত্যকে বিকৃত করতে পারে না। নেতানিয়াহু বলেন, ইসরায়েল এই ঘৃণ্য সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। জাতিসংঘের প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 87টি দেশ, বিপক্ষে 24টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 53টি দেশ। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আর রুদনেহ বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার সময় এসেছে। ফিলিস্তিনিরা গাজা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থী গোষ্ঠী হামাসের কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, দখলদার ইসরায়েলকে আটকানো ও বিস্তীর্ণ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেদারল্যান্ডসের হেড গিবে আইজিএস জাতিসংঘের শীর্ষ আদালত দেশটির বিভিন্ন মধ্যকার দ্বন্দ্ব মেটাতে কাজ করে থাকে। আদালত জাতিসংঘের সদস্য দেশগুলোর আইসিজিতে রায় মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তবে রায় বাস্তবায়নে জবর জবরদস্তি মূলক করার কোনো ক্ষমতা আদালতটির নেই। কুরিল দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ করে যে কারণে রাশিয়া জাপান উত্তেজনা, জাপানকে হুঁশিয়ারি রাশিয়ার। প্রশান্ত মহাসাগরে বিতর্কিত একগুচ্ছ দ্বীপের কাছে জাপানের সমরাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, দেশটি এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকভ গতকাল দেশটির ইতারতাস বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গত মাসে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এইচএনকে জানিয়েছেন, হোক্কাইডো দ্বীপে সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে টোকিও। এই দ্বীপটি এমন একটি দ্বীপপুঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত যেটিকে রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জ বলে এবং জাপান যেটির নাম দিয়েছে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড। কুরিল দ্বীপপুঞ্জ জাপানের উত্তর প্রান্তে এবং রাশিয়ার পূর্বতম প্রান্তে ওখোৎস্কা সাগরে অবস্থিত। রুদেনকো বলেন, হোক্কাইডোতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জাপানি পরিকল্পনা রাশিয়ার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি আরো বলেন, এই ধরনের কার্যক্রম চলতে থাকলে আমরা রুশ সেনাবাহিনীর সামনে থাকা চ্যালেঞ্জ দূর করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। রুশ উপরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা টোকিওর কর্মকাণ্ডকে আমাদের দেশ এবং গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি মনে করছি। কুরিল দ্বীপপুঞ্জের ওপর সাবেক সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের কারণে জাপান ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতা এখনো শেষ করেনি। কুরিল দ্বীপপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সামরিক ঘাঁটি সংরক্ষণ করে এসেছে রাশিয়া এবং সেখানে রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। সূত্র পার্স টুডে।